গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে সকাল 11:10। ইন্দ্রর মুখ এখনো পর্যন্ত আমি দেখতে পেলাম না, কারণ দরজা এতক্ষণ যাবৎ বন্ধ ছিল। খোলার সঙ্গে সঙ্গে জানতে পারলাম আমার ইন্দ্রবাবুর রাত্রিবেলায় জ্বর এসেছিল বলে সকালে উঠতে সে দেরি করেছে, তাই বেরোতেও দেরি করবে। কালকে রাত্রিবেলার ভাত তরকারি সব ছিল, সকালবেলায় হুটোপাটি করে যে আমাকে রান্নাবান্না চাপাতে হবে সেরকম কোনো ব্যাপার ছিল না বলে আমিও একটু দেরি করে উঠেছি। আর আজকে যে কি পরিমাণে শীত, এই যে কম্বল নাইটিটা গায়ে যখনই দেখবেন ভাববেন দেশে কনকনে শীত পড়ে গেছে। আর মেঘলা মেঘলা ওয়েদার জানেন তো, কালকেও ছিল আজকেও তাই। সে যাই হোক, চলুন আজকে কি কি রান্নাবান্না করব সেটা প্ল্যান করে নিয়েছি। জানি না কতটুকু সাকসেস হবে না হবে। কেন বলছি বলুন তো, কালকের রাতের অনেক তরকারিপাতি রয়েছে, সেগুলোকেও তো তুলতে হবে, ফেলে দিলে চলবে না। আর মাঝে মধ্যে শীতকালে বাসি তরকারিপাতি দিয়ে ভাত মেখে খেতে ভালোই লাগে, তাই না? ফেলে দেওয়ার মতন কিচ্ছু হয়নি। এখানে কি কি বের করে রেখেছি তার এক ঝলক দেখিয়ে নিই। তার আগে বলি, পুপু আজকে সবার আগে ঘুম থেকে উঠে পড়তে চলে গেছে। ও পড়ে এসছে, আমার পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে দুজনে বসে অনেক দিন পরে সকালবেলার চায়ের আড্ডা দিলাম। আর পুপুর সঙ্গে যখন চায়ের আড্ডাতে বসি কিভাবে যে সময়টা কেটে যায় বলে বোঝাতে পারবো না। সো চলুন, ফোনটাকে এসে চার্জে দিয়েছি। ফোন চার্জ না থাকলে না নিজেকে বড্ড অসহায় বলে মনে হয়। আজকে অনলাইন থেকে কিছু জিনিসপত্র আসবে, নাইকাতে প্রচণ্ড পরিমাণে ছাড় চলছে, সেই হিসাবে কিছু কিছু জিনিস মানে প্রয়োজনীয় জিনিস অর্ডার দিয়েছি। সেটা যদি আজকে চলে আসে তো খুব ভালো কথা, কারণ ছাদে যাব বলে তো মনে হচ্ছে না, রোদ নেই আর এত হাওয়াতে ছাদে বসা যাবে না। রোদটাকে বলছি তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো, মানে সূর্য দেবতাকে বলছি, কিন্তু কিছুতেই কথা শুনছে না, ঘরের মানুষগুলোর কথা শুনছে না, সেখানে সূর্য দেবতা বলো বাবা দুপুরবেলার জন্য রান্না করে রেখে দেবো, রাত্রিবেলার চিন্তা রাত্রিবেলায় করবো। মানে ফড়িং এর না, এই আজকে চিকেন রান্না করলাম, আজকে দুপুর রাত খাবে আর কালকে দুপুরবেলার মতন হবে, এইভাবে চিকেনটা বানাই। আর কি আর কি আর কি, ও এই সবজিপাতিগুলো তো ঝুড়ির মধ্যে ঢেলে রেখে দিয়েছি, কিন্তু যে সমস্ত সবজি প্লাস্টিকের মধ্যে ছিল সেগুলোকে ঢালতে ভুলে গেছি, মানে খেয়াল ছিল না, ভুলিনি খেয়াল ছিল না, আমি বুঝতে পারিনি যে পচে যাবে। এখানে রয়েছে সজনা ফুল, এর আগেও দু চার দিন খেয়েছি সজনা ফুল, এখন যদিও ভালো লাগে না সজনা ফুল খেতে, তিতো তিতো তো। যাই হোক, এটা যদি আজকে রান্না না করি যেটুকু জ্যান্ত রয়েছে সেটুকুও পচে যাবে। কোনো জিনিস না ফেলতে ভালো লাগে না, মায়া বড় মায়া। এখানে ডাল রয়েছে, কালকের তরকারি রয়েছে, সব কিছু, বাসিমালের বিশেষজ্ঞ, এইদিকে চোখ না দেওয়াই ভালো। তো চলুন আজকে যে টাটকা টাটকা খবর সেগুলো শুরু করে দিই। পারছি না জানেন তো, এত শীত নিতে পারছি না, আপনারা বলবেন এই যে মামনের শুরু হয়ে গেল, শীতকালে শীত পড়লো কি না পড়লো, শীত 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 বলে একদম চিৎকার দেওয়া শুরু করলো। আমি শীত সহ্য করতে পারি না, এত গা হাত পা ব্যথা হয়ে গেছে। চলুন এই এক সপ্তাহ দু সপ্তাহ শীত যদি কাটিয়ে নিতে পারি তাহলে মামনকে পুনরায় দেখতে পাবেন, আর না হলে মামনের গলার মালা ফটো হয়ে যাবে মামন, এত শীত নেওয়া যাচ্ছে না। দেখুন বন্ধুরা, সকাল পেরিয়ে দুপুর হতে চললো, এখন আমি আমার প্রভুর দেখা পেলাম। প্রভুর নাকি কালকে রাতে জ্বর এসেছিল, কি হয়েছিল ইন্দ্র? ইনফেকশন হয়ে গেল? ও বাবা, সর্দি কাশি এই সব ফেলে দিয়ে একবার ইনফেকশনে চলে গেলে? ইন্দ্র যা কিছু হয় সব বড় সড়, ছোট কিছু ভাবতেই পারে না, বিশেষ করে রোগ ভোগের ব্যাপারে। এরকম তো হতে পারে, কালকে যে রাত্রিবেলায় এসছো ঠান্ডা লেগে গিয়ে জ্বর হয়েছে সেই সব না, ইনফেকশন হয়ে গেছে। আমার আই প্যালেট এসছে চকমকি, এটা আমি বিয়ে বাড়িতে চোখের পাতায় লাগাবো, দেখবেন হ্যালোজিনের মতন চমকাবো। এটা খুব খুব প্রয়োজনীয় একখানা জিনিস, লরিয়ালের হেয়ার মাস্ক, হেয়ার সিরাম, একখানা ব্ল্যাক আই শ্যাডো, এটা দিয়ে পুপু আইব্রাউ করবে। কি এসছে? ও ডাভ শ্যাম্পু তোর জন্য অর্ডার দিয়েছিলি? বাবা, এখন আবার একটা কোম্পানির শ্যাম্পু আমাদের ঘরে চলবে না। ও বাবা, এটাও তোর? আমার জন্য খালি এইটা? আর তোর জন্য এতগুলো?
তুমি সে বাচ্চা ভোলানোর মতন দেখাচ্ছিস রে, যে এক দুই তিন তোমার এসছে, ছয় সাত আট নয় দশ এগারো বারো আমার জন্য এসছে। তোর বাবা তো চমকে গেল। এইবারে আমরা আইসারাটা খুলবো আর দেখবো। যা ওরকম বলিস না সবসময়, স্নানটা করে নে মা, স্নানটা করে নে, রোদ থাকতে থাকতে স্নান কর, নাহলে আজকেও না বলে দিবি তুই স্নানে। এবারে তোর গায়ে কিন্তু পোকা হাঁটবে, যা স্নান কর গিয়ে। আবারে বাবা, সকালে ঘুম থেকে উঠেই বলবে কি স্নান করতে যাচ্ছি, সেই স্নান হবে তিনটে সাড়ে তিনটে চারটের সময়, ওনার সংসারের সব কাজকর্ম সেরে বাচ্চা কাচ্চাগুলো স্নান করতে যায়। কাদের কাদের বাড়িতে এইরকম ঘটনা ঘটে কমেন্ট করে বলবেন, যে বাচ্চাগুলো স্নান করতে যেতেই যায় না, শীত বলে না গরমকালেও তাই, স্নানে এত আলিস্য, আবার যখন স্নান করতে ঢুকবে ঘন্টার পর ঘন্টা বাথরুমে জল ঢেলেই যাবে, কী রে বেরো কী রে বেরো, এই তো পাঁচ মিনিট, এই তো দশ মিনিট। চলুন, সেদ্ধ করা ইঁচড়গুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এখানে চিংড়ি মাছগুলো রয়েছে, একটুখানি লবণ হলুদ মাখিয়ে রেখে দিতে পারলে ভালো হতো, খেয়াল ছিল না, খালি বলছি খেয়াল ছিল না, খেয়াল ছিল না, তাই না কি মা? তুমি এখান থেকে যাও, একটুখানি লবণ মাছের মধ্যে মাখিয়ে না নিলে লবণ ঢোকে না, হলুদ দিয়ে মাখলে আস্তে গন্ধটা চলে যেত। এখানে ইঁচড় আলু চিংড়ি মাছের তরকারি, বললাম না একদম শুকনো শুকনো করে রান্না করব, বাবা সেভাবেই রান্না করে রেখে দিয়েছি। এখানে অল্প একটুখানি ভাত রয়েছে আর এইটুকু ডাল রয়েছে, গরম করে রেখে দিতে হবে, আর মাঝে পাটিসাপটা দিয়ে গেছিলো সেটা বের করে রাখলাম, দুখানা আছে, বের করে রাখলে খাওয়া হয়ে যাবে, ফ্রিজের মধ্যে থাকলে না অনেক সময় মনে থাকে না। ইন্দ্র আর ফড়িংয়ের জন্য ছানা কাটিয়ে রেখে দিয়েছি, এখন ছাঁকনির মধ্যে বেড়ে ফেললেই হয়ে যায়। আর দেখুন সবচেয়ে খতরনাক খবর, বাজার থেকে কালকে ভেন্ডি এনেছিল, বুড়ো ভেন্ডি, দেখালে তো মাথার একটা ফোঁটাও ভাঙা যাচ্ছে না, সেই ভেন্ডিগুলো যদি ভাজতাম না শুধু খাটনি আর তেল নষ্ট হতো আর কিচ্ছু না। বাজার থেকে পয়সা দিয়ে জিনিস আনার পরে যদি অর্ধেক ফেলে দিয়ে তারপরে রান্না বান্না করতে হয় তখন মনে হয় কি ইন্দ্র ভালো মানুষ বলে ইন্দ্রকে ঠকিয়েছে, কিন্তু না, ইন্দ্র দেখে শুনে বাজার করতে পারে না, যখন যেটা মনে হয় সেটাই তুলে নিয়ে চলে আসে। আর আমার জন্য রুটিও বানিয়েছি, রুটিটা কোথায় গেল, এই রে এই যে এর মধ্যে দুখানা রুটি বানিয়ে রেখে দিয়েছি, ফড়িং এর চিকেনও হয়ে গেছে, এখন বাজে একটা ১৩, খেতে খেতে দেড়টা পৌনে দুটো বেজে যাবে, এই কিছুক্ষণের মধ্যে ওপরের ঘরের বিছানাটা পাল্টে দিয়ে আসি, খাওয়া দাওয়ার পরে না শরীর কম্বল খুঁজবে, তখন আর কিছু করতে ইচ্ছা করবে না, তাই চাদরটা পাল্টে দিই। এই যে হালকা গুলো গুলো ঝাড়তে গিয়ে যদি চোখ মুখ নাকে একটুখানি ঢোকে, হ্যাঁচি দিতে দিতে আমি শেষ, আমি শেষ হতে চাই না এত তাড়াতাড়ি, শীতটা চলে যাক তারপরে সুন্দর করে ঘর বাড়ি সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেবো। দেখুন ঘরটা হালকা ঝাড়পোচ করতে গিয়ে এটার সন্ধান পেলাম, দার্জিলিং থেকে আসার পথে এই চা পাতাটা নিয়ে এসেছিলাম, এটার দাম কত জানেন, এটুকু চা পাতা ৫০০ টাকা। পুপু বলছে মা কেন না একটা খাঁটি চা পাতা কিনে নিয়ে যাও, যখন আমাদের মন টন খুব খারাপ হবে তখন এই চাটার চা বানিয়ে আমরা খাবো, আজকে বিকেলবেলায় খাবো, তাই নিচের ঘরে নিয়ে যাচ্ছি, খুব বড় দোকান থেকে এনেছি এই চা পাতাটা, ৫০০ টাকা দাম, ভাবতে পারছেন, চা খাওয়া না তো পয়সা খাওয়া। যখন যেই সবজির দাম বাজারে খুব বেশি থাকবে কিংবা পাওয়া যাবে না সেটা রান্না করলে পুরো অমৃত, এটা যখন গরমকালে প্রত্যেকটা সবজি আলার কাছে পাওয়া যাবে ইঁচড়, তখন আর এতটা স্বাদ লাগবে না। কি আছে, এই কি হলো, তোরা ছাদে যাবি ভাবলাম, আমি হাফ সিঁড়ি এগিয়ে দাঁড়িয়ে রয়েছি তোরা গেলি না, বিশ্বাসঘাতক, কে বিশ্বাসঘাতক, আজকে সকাল থেকেই নিভু নিভু রোদ, বাইরে যেটুকু চকচক করছে দেখতে পাচ্ছেন, একটু পরেই চলে যাবে, এতগুলো সিঁড়ি বেয়ে যে ছাদে যাবো খাটনি পোষাবে না,
তাই এখন যে যার কম্বল নিয়ে নেব হাফ বডি ঢুকিয়ে বসে থাকবো বেদা খেলে না বাবাই আনলো না তো সদবা এই সত্যি কথা শীত চলে গেল সবই আনলো না বাবাই আমার জন্য চলুন বন্ধুরা ঘরের পর্দা ফর্দা সব দিয়ে নিয়েছি এবারে কম্বলের নিচে কিছুক্ষণ থাকার পরে ঘুম চলে আসবে আর যেটা বলছিলাম যদি বিকেলের দিকে কম্বলের ভেতর থেকে বেরোতে ইচ্ছা করে তবে রাত্রিবেলা রান্নাবান্না হবে আর না হলে সেদ্ধ ভাত আমি তো খাবো এইটুকু পুপু আর ইন্দ্রর জন্যই আমাকে রান্নাবান্না করতে হবে আর এই যে ছেলেটা ওই যে হাফ সিঁড়ি বেয়ে উঠে পড়লো ও ভাবছে কি মা যাবে মনে হয় আশা রয়েছে আবার গেল আরে যাবো না চলে আয় তাহলে আর কোনো রান্নাবান্না কিছুই হবে না আমাদের পাশের বাড়িতে না বিয়ে রয়েছে মানে পাশের বাড়িতে বিয়ে নয় সবাই সেরে বুঝে যাচ্ছে দেখে বেশ ভালোই লাগছে গুড মর্নিং আজকে হলো শুক্রবার পপু অনেকদিন পরে আবার স্কুলে যাচ্ছে কারণ আজকে রেজাল্ট দেবে সব রহস্য ফাঁস করে দিলাম নাহলে এটা চেপে যেত টিফিনের চাপে পিট বেঁকে যাচ্ছে না না গুড মর্নিং এখন বাজে 11:27 পুপু ইন্দ্র বেরিয়ে যাওয়ার পরে আমার যা কিছু রান্না করা ছিল যা কিছু কি এক পদই রান্না করেছি সেটা হয়ে গেছে আর আজকে সকালবেলায় কি বলে মেথি শাক ভাজা বেগুন ভাজা আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে খেয়ে দিয়ে চলে গেছে যেটুকু বেঁচেছে রেখে দিয়েছি সেটা দিয়ে আমার দুপুরে হয়ে যাবে আমি তো দুপুরে রুটি খাবো রুটিও বানিয়ে নিয়েছি দেখাবো কি এই যে এটার মধ্যে করে রেখে দিয়েছি আর আজকে দুপুরে খাওয়ার জন্য বানিয়েছি চিকেন দাঁড়ান দেখাই এই দেখুন চটজলদি কিছু একটা রান্না করতে হবে এরকম ভাবনা চিন্তা করে ম্যারিনেট করা যে চিকেনটা ফ্রিজের মধ্যে ছিল সেখান থেকে এক প্যাকেট বের করে রান্না করে ফেলেছি আর এখন আমি যাব আমার বাপের বাড়িতে মায়ের সঙ্গে দেখা করতে যাবো আমি কখনো না এই টাইমে আমার বাপের বাড়িতে যাইনি আর যাওয়ার আগে রান্না যখন হয়ে গেছে আমার ভাইপোটার জন্য একটুখানি চিকেন নিয়ে যাচ্ছি মায়ের ক্যান মায়ের ডাব্বা সব আমার বাড়িতে পড়ে রয়েছে এটা করে পায়েস এসছিলো এটা করে পিঠা এসছিলো চলুন সব কিছু প্যাকেটে গুছিয়ে গাছিয়ে নিয়ে বাপের বাড়ির দিকে রওনা দিই এই বাসন কোষণগুলো থাক রান্নাঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি ফরিনকে একখানা ডিম খাইয়ে দিয়েছি মোটামুটি 1:30-2টার সময় খেতে দিল চলবে আমার মায়ের না ব্যাংকিং কিছু কাজকর্ম রয়েছে সেগুলোর জন্যই হয়তো আমাকে দরকার মা তলব করলো যেতে হবে আর দার্জিলিং থেকে যে সমস্ত সোয়েটারগুলো এনেছিলাম মায়ের জন্য ঠাকুমার জন্য চাদর সেগুলো এখনো পর্যন্ত দিয়ে আসতে পারিনি এর মাঝখানে আমার মা আমার বাড়িতে 3 বার এসেছে মাকে বললাম যে তুমি নিয়ে চলে যাও আমি পরে একবার দেখা করে চলে আসবো বলে না আমি নেবো না তুই এনেছিস তুই আমার বাড়ি গিয়ে দিয়ে আসবি সে এখন দিতে যেতে হবে আর এর মধ্যে রয়েছে দার্জিলিং থেকে আনা বিস্কুট বাড়ি থেকে বেরোনোর আগে ঠাকুরকে ডেকে বেরোই যেন সঙ্গে সঙ্গে টোটো অটো কিছু একটা পেয়ে যায় নাহলে না জায়গা মতো পৌঁছাতে অনেকটা দেরি হয়ে যায় আমাকে তো আবার ফেরার চিন্তা করতে হবে ফরিং রয়েছে না ওকে খেতে দিতে হবে টাইম মতন যদিও দেরি আছে ওই দেখুন প্যান্ডেল খুলছে আর এই গেটটা আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম না কোন দিকে টানলে খুলবে আর কোন দিকে গেলে বন্ধ হবে রাস্তার দিকে খোলে চলুন দেখি কেউ আছে কি নেই আমার মা আবার সবসময় বাড়িতে থাকে না ভীষণ ব্যস্ত মানুষ কি গো হ্যাঁ এসে গেছে রিপোর্ট কি বেরোলো সুগার একটু নাই তাহলে আবার কি চলুন আমার ঠাকুমার জন্য যে চাদরটা এনেছি ঠাকুমার হাতে দিয়ে দিই জানি না ঠাকুমা আছে কি না মা তো বললো আছে উনি আবার সকাল সন্ধ্যা কি গো কাকি ভালো আছো ঠাকুমা কোথায় ব্যস্ত ও ঠাকুমা জয় রাধে ভালো আছো তুমি ভালো আছো ঠিক বলেছি তো এই দেখুন আমার ঠাকুমার রাধা গোবিন্দ সবার গায়ে সোয়েটার আর আমার গোপালের গায়ে সোয়েটারই থাকে না কেন তার কি যখন যার সময় হবে চলে যাবে আমার বাবার কথা ভেবে ঠাকুমা এখনো একই ভাবে কেঁদে যায় একই রকম কান্না কোথায় গেলে দেখবো
তাহলে চলুন বন্ধুরা, বাপের বাড়ির সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে গেছে, যে কজন ছিল তাদের সঙ্গে দেখা হয়েছে, কারণ এটা তো অফিস টাইম, স্কুল টাইম। যারা স্কুলে যাওয়ার তারা স্কুলে চলে গেছে, যারা অফিসে যাওয়ার তারা অফিসে চলে গেছে, তাই জন্য সবার সঙ্গে দেখা হলো না। আর মায়ের যে কিছুদিন আগে রিপোর্ট করতে দেওয়া হয়েছিল, সব রিপোর্ট ভালো রয়েছে। সবচেয়ে বড় কথা, মায়ের সুগার টুগার কিছু নেই। আর এই মাত্র মায়েদের ন্যানো বাড়ির কাগজপত্র দেখতে এসেছিল, মায়েদের ঘর হবে। হাসো হাসো মা, হাসো। আমার বাবা থাকলে যদি এটা হতো, আমার বাবা ঘর বাড়িটা দেখে যেতে পারত। আমার বাবুর খুব ইচ্ছা ছিল দোতলা করবে, আমরা এসে থাকবো, বুঝতে পারলেন? সেটাই দেখতে পারলো না মানুষটা। সে যাই হোক, চলুন এখন বাজে পুরোপুরি একটা, দেড়টার মধ্যে আমাকে বাড়িতে ফিরতেই হবে। আমার ছেলেটা আমার অপেক্ষায় বসে রয়েছে, তাই আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, অল টাইম স্মাইল, অল টাইম স্মাইল করতে হবে। টাটা। ও দিদা ভালো আছো? এই দেখুন আমার দিদা, অনেকদিন পরেই দেখলাম। হ্যাঁ, মেয়ে কেমন আছে? মেয়ে ভালো আছে, স্কুলে গেছে। ওখানে ভর্তি করুন আপনাদের পরে। ও হ্যাঁ, একা কেউ ভালো আছো? এই যে বড় হয়ে গেছে আমার মেয়ে। ও মা আসলাম, আছে তো না? আমার মুখটা কি রুক্ষ সুক্ষ লাগছে বাবা, এই শীতে না সেইভাবে স্কিনের যত্ন নিতে পারছি না, আর চুলেরও যত্ন নিতে পারছি না। শীতটা একবার চলে যাবে, তারপরে যত্নের ঠেলায় দেখবেন, স্কিন ফিন ঘষে অর্ধেক চটিয়ে দেবো।